@the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়েলকাম টু @the247 বেঙ্গলি। আমি তোমাদের শুভাশিস স্যার নিয়ে চলে এসেছি আজকে আবার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, যেটা অ্যাটমিক স্ট্রাকচারের উপর হবে। তো তাড়াতাড়ি তোমরা সবাই একবার মানে ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও। চলো সবাই একবার লাইক অ্যান্ড শেয়ার করে দাও, আমরা ক্লাস শুরু করতে চলেছি। আজকের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের, আজকে ক্লাস টু করবো। আগে ক্লাস ওয়ান হয়ে গেছে, আজকে ক্লাস টু। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের যেটা বলার সেটা বলে রাখি, WBCS এর জন্য আলাদা, WBCS এর যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমাদের আলাদা চ্যানেল চলে এসছে, যেটা যেটা 23 তারিখ থেকে শুরু হবে, 22 তারিখ থেকেই চালু হয়ে যাবে। 22 তারিখে মোটামুটি WBCS পরীক্ষা আছে, ওই দিন অ্যানালাইসিসগুলো হবে, এবং 23 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে এই চ্যানেলে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, খালি WBCS এর নয়, যারা যারা এমনিও প্রিপারেশান নিচ্ছ, যারা SSC এরকম হাই লেভেলের এক্সামের প্রিপারেশান নিতে চাও, ভালোভাবে প্রিপারেশান নিতে চাও, তারা কিন্তু এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বর্তমানে যেই চ্যানেলে আছো এখানে গ্রুপ সি গ্রুপ ডি এই লেভেলের জবগুলোর প্রিপারেশান দেওয়া হবে, যেটা সম্পূর্ণ বাংলায় প্রিপারেশান নেওয়ানো হবে। এবং যদি তুমি চাও যে আমি ইংলিশে প্রিপারেশান নেব, ইংলিশ ভাষায়, হ্যাঁ মানে পড়াবো আমরা বাংলাতেই, লেখাটা থাকবে ইংলিশে, যদি এভাবে প্রিপারেশান নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমাদের নতুন চ্যানেল, যেটা @the247 WBCS টপার। ওকে চলো এরপরে আমরা ক্লাস শুরু করবো আজকে। আজকে ক্লাস শুরু করার আগে বইটাও একবার দেখে রাখো, এই বইটাও তোমরা পারচেস করে নিতে পারো সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের জিকে বই চলে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষায়, এটা তোমরা পারচেস করে নিতে পারো। চলো আগের দিনের হোমওয়ার্ক কোয়েশ্চেন যেটা সেটা একবার দেখে নিই। আগের দিনের হোমওয়ার্ক কোয়েশ্চেন আমরা দেখে নেবো, আর যাদের যাদের অ্যান্সার হয়ে গেছে তারা তাড়াতাড়ি ভিডিওটাকে একবার লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবে। ওকে শুভ্রা বলছে আজকে জিকে বুকটা পেলাম, তো কেমন হয়েছে জিকে বুকটা, মানে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে। ওকে সোডিয়ামের আণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। সোডিয়ামের আণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23, তাহলে এটির মধ্যে কোনটি সত্য? তাহলে দেখো আণবিক সংখ্যা 11 মানে তোমার প্রোটনের সংখ্যা 11। ওকে ভালো কথা, প্রোটনের সংখ্যা 11 হলে তার মানে আমি কি কি বলতে পারি, প্রোটন 11, তার মানে কি ইলেকট্রন 11, তার মানে কি নিউট্রন 23-11, 12, তাহলে এর মধ্যে কোনটার মধ্যে মিল পাচ্ছ? দেখো তো 11খানা নিউট্রন, 12খানা প্রোটন, তাহলে এটা নয়, 12খানা প্রোটন, 11খানা ইলেকট্রন, এটা কি নয়, 11খানা ইলেকট্রন, 12খানা নিউট্রন, হ্যাঁ এটা ঠিক, তাহলে সি হবে এটার অ্যান্সার। অ্যান্সার হবে কি সি, যারা যারা করেছো একদম সঠিক উত্তর। ওকে চলো আর তোমাদের শিডিউলটা বলে রাখি, এটা আমার শিডিউল, যারা যারা এখনো জানো না আমার শিডিউলটা তারা তারা এই চ্যানেলের জন্য আমার শিডিউল, এটা এই চ্যানেলের, ঠিক আছে? যারা যারা এখনো শিডিউলটা জানো না তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা কি করবে, এটার স্ক্রিনশট নেয়। ওকে চলো তো আমরা নেক্সট ক্লাসে এবার নেক্সট কোয়েশ্চনে মুভ করছি। এটা আজকের কোয়েশ্চেন, নিচের কোনটি 4-এর পারমাণবিকতা আছে, 4-এর পারমাণবিকতায় আছে কোনটি, H2O, NH3, BCl5, CCl4, কার অ্যাটমিসিটি 4 আগে বলতে হবে। চলো অ্যাটমিসিটি কাকে বলে, আমি যদি বলি অক্সিজেনের অ্যাটমিসিটি, তাহলে অক্সিজেনের অ্যাটমিক মানে ও অক্সিজেনের অ্যাটমিসিটি তাহলে কি হবে 2, O3 এর অ্যাটমিসিটি মানে যদি আমি বলি ওজন লেয়ারের অ্যাটমিসিটি, ওজনের অ্যাটমিসিটি তাহলে হবে 3, H2 এর অ্যাটমিসিটি কেন দেওয়া আছে, H2 এর অ্যাটমিসিটি 3, কারণ দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে একটা পরমাণুতে উপস্থিত মোট মৌলের সংখ্যাকে কি বলি আমরা অ্যাটমিসিটি বলি। তাহলে PCl5 এর কত, 6, ঠিক আছে 6, CCl4 এর 5, তাহলে NH3 এর কত, 4 হবে অ্যান্সার, তাই না? ওকে একদম কিছুদিন পড়ে নিয়ে জানাও অবশ্যই, এটা বেশি বুদ্ধিমানের কাজ হবে, একবার দেখে জানানো উচিত না, ঠিক আছে? পড়ে নিয়ে তারপরে জানাও। ওকে সবার এটা ক্লিয়ার 1 নম্বর। এবার 2 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছে, ইন কেমিক্যাল চেঞ্জ দ্য টোটাল ওয়েট অফ দ্য রিয়াক্টিং সাবস্টেন্স কম্পেয়ার টু দ্য টোটাল ওয়েট অফ দ্য প্রোডাক্ট ইজ, রাসায়নিক পরিবর্তনের পণ্যগুলি মোট ওজনের তুলনায় প্রতিক্রিয়াশীল পদার্থগুলির মোট ওজন হলো, ঠিক আছে? অপশন কি দিয়েছে, নেভার দ্য সেম, কখনো একই হয় না, অলওয়েজ লেস, সবসময় কম হয়, অলওয়েজ মোর, সবসময় বেশি হয়, অলওয়েজ দ্য সেম, সবসময়
সমান হয়, মানে বলছে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে, সহজ ভাষায় যেটা বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে পদার্থগুলি ভর কি হয় সমান থাকে, মানে প্রথমে একটা অপশন দিচ্ছে নেভার দ্য সেম, একই থাকে না, অলওয়েজ লেস সবসময় কম থাকে, অলওয়েজ মোর সবসময় বেশি থাকে, নাকি অলওয়েজ দ্য সেম সবসময় সমান থাকে, কোনটি হবে অ্যান্সার? তাড়াতাড়ি এটা অ্যান্সার করে দাও 2 নম্বরের কোয়েশ্চেনের নাম্বার দিয়ে। আর যতজন আছো লাইক অ্যান্ড শেয়ারটা করে দাও, যদি লাইক অ্যান্ড শেয়ার না করো তাহলে এই সিরিজ চলবে না, ঠিক আছে? এই সিরিজ বন্ধ করে দাও, হবে আগের থেকে বলে রাখছি, যদি এই সিরিজটা কন্টিনিউ চাও তাহলে অবশ্যই শেয়ারটা করে দাও, একদম 2D হবে এটার অ্যান্সার, ওকে 2D হবে এটার অ্যান্সার, একদম সঠিক। চলো পরের প্রশ্ন, সবসময় সমান থাকে বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়ক পদার্থ সবসময় পরিমাণে সমান থাকে। পরের প্রশ্ন, ইন দ্য অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন আর প্রেজেন্ট ইন, একটি পরমাণুতে ভ্যালেন্স ইলেকট্রন উপস্থিত থাকে কোথায়, বাহ্যিক কক্ষপথে আউটার মোস্ট অরবিটে, নাকি বাইরের কক্ষপথের পাশে নেক্সট টু দ্য আউটার মোস্ট অরবিট, নাকি প্রথম কক্ষপথে ফার্স্ট অরবিটে, নাকি যে কোনো কক্ষপথে, তো এনি ওয়ান অফ ইটস অরবিট, কোনটি হবে অ্যান্সার? ভ্যালেন্স ইলেকট্রন কোথায় অবস্থান করে, ভ্যালেন্স ইলেকট্রন কোথায় অবস্থান করে, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। তিনেরটা বলছে সবাই এ, তাহলে তিনেরটা বলছে এ, তাহলে উত্তরটা দেখে নেবো, একদম সঠিক, আউটার মোস্ট অরবিট। আউটার মোস্ট অরবিটকে কি বলা হয়, এটা কি যেমন ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়, এই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে, কি ভ্যালেন্সি, ভ্যালেন্সি নির্ভর করে, যদি কারোর ধরো ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, তার মানে এর একটা ইলেকট্রনের চাহিদা আছে, তার মানে কি এর ভ্যালেন্সি হচ্ছে 1, আবার অপরপক্ষে 2, 8, 1 মানে এর অষ্টক পূর্তি করার জন্য একটা ইলেকট্রন দরকার, আবার 2, 8, 1 এর একটা ইলেকট্রন দান করলেও অষ্টক পূর্তি হয়ে যাবে, তাহলে এরও ভ্যালেন্স 1, এরও ভ্যালেন্স 1, মানে যোগ্যতা এরও 1, এরও 1, ঠিক আছে? এটাকে বাংলায় কি বলে, যোগ্যতা নির্ণায়ক ইলেকট্রন, এই ভ্যালেন্স ইলেকট্রনকে বলা হয়, আর আউটার মোস্ট অরবিট আর ভ্যালেন্সিকে বলা হয় যোগ্যতা, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিমাম ইলেকট্রন রিকোয়ার্ড টু বি আ এ ব্লক এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলে তোমার এ ব্লক এলিমেন্ট হতে গেলে ন্যূনতম কতগুলো ইলেকট্রন সংখ্যা থাকা জরুরি, পর্যায় সারণীতে এ ব্লক উপাদান হওয়ার জন্য ন্যূনতম ইলেকট্রন সংখ্যা কত হওয়া জরুরি, 57, 72, 92, 119, কোনটি হবে অ্যান্সার অবশ্যই জানাও। আর তোমাদের বলে রাখি অ্যান্সার যেটা হবে একটু ক্লু দিয়ে রাখছি, দুটো সিরিজের ক্ষেত্রে আমরা এ ব্লক এলিমেন্ট দেখতে পাই, একটা হচ্ছে ল্যান্থানয়েড সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনয়েড সিরিজ। ল্যান্থানয়েড সিরিজ যেখান থেকে শুরু হয় এই প্রথম যেটা সেটাই হবে কি, মানে ল্যান্থানাম, ল্যান্থানামের পরে যেটা যেটা শুরু হচ্ছে সেটাই হচ্ছে কি তোমার হয়ে যাবে এটার অ্যান্সার, ওকে? তো কি হবে অ্যান্সার চারেরটা, না ভুল হয়ে গেল, ঠিক আছে, চারেরটার অ্যান্সার হবে কি, চারেরটার অ্যান্সার হবে 57 থেকে ল্যান্থানয়েড সিরিজ শুরু হয়, ঠিক আছে, 57 থেকে ল্যান্থানয়েড সিরিজ শুরু হয়, তাহলে মিনিমাম এ ব্লক হতে গেলে কি হতে হবে, 57 হতে হবে তার ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, 57 হতে হবে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এরপর একটি পরমাণুতে ইলেকট্রন কি বলছে, ইন অ্যান অ্যাটম কনস্টিটিউয়েন্ট ইলেকট্রনস, ঠিক আছে, কি হয়, ডু নট মুভ, কখনো সরে না, আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অভিন্ন বিতরণ করা থাকে, মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য ফিক্সড এনার্জি লেভেল, স্থির শক্তি স্তরে নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে, নাকি মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ র্যান্ডাম ওয়ে, করে নিউক্লিয়াসের চারদিকে র্যান্ডামলি প্রদক্ষিণ করে, কোনটি হবে অ্যান্সার? কোনটি হবে অ্যান্সার? হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, ওকে। চলো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য ফিক্সড এনার্জি লেভেলস, ফিক্সড এনার্জি লেভেলে কি হয়, এরা একটা নির্দিষ্ট শক্তি স্তরে কি হয় চারপাশে প্রদক্ষিণ করে, হুটহাট করে স্থান পরিবর্তন করে না, ঠিক আছে? তো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সি, যারা যারা সি করেছো একদম সঠিক উত্তর।
পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট ফর দ্য ক্যাথোড রে, ক্যাথোড রের জন্য কোনটি এদের মধ্যে ইনকারেক্ট, ঠিক আছে, কোনটি কোন বিবৃতিটি ভুল। দ্য মুভ ইন স্ট্রেট, দে মুভ ইন, এটা দে হবে, ঠিক আছে, দে মুভ ইন স্ট্রেট লাইন, তারা সরল লেখায় সরণ ঘটে তাদের, দেয়ার নেচার ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য ডিসচার্জ টিউব, ডিসচার্জ টিউবের গ্যাসের উপর তাদের প্রকৃতি নির্ভর করে। নাকি দ্য কস শ্যাডো অফ সলিড অবজেক্টস প্লেসড ইন দেয়ার পাথ, তাদের পাথে বা তাদের পথে যে মানে একটা কোনো যদি বস্তু রাখা হয় তার ছাওয়া উৎপন্ন করতে সক্ষম এটি, নাকি দে গেট ডিফ্লেক্টেড টুয়ার্ডস পজিটিভ চার্জ, তারা ইতিবাচক চার্জ বা পজিটিভ চার্জের দিকে কি হয় ডিফ্লেক্ট হয়, বিকর্ষিত হয়, কোনটি হবে অ্যান্সার, কোনটি হবে অ্যান্সার। অনেকদিন বাদে আঁকিকে দেখলাম আর পূজাকেও অনেকদিন বাদে দেখলাম ক্লাস করতে এসে, চলো অ্যান্সার হয়ে যাক, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে দ্য কা কস শ্যাডো, এটা এটা না 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 বিবৃতিটি ভুল বলেছে তো, এইটা হবে বি হবে অ্যান্সার, এটার বি হবে অ্যান্সার, সি নয়, এটা একটু মার্ক ভুল হয়েছে, সি সি নয়, বি হবে অ্যান্সার। ওকে, গ্যাসের প্রকৃতির উপর কখনোই নির্ভর করে না, গ্যাসের প্রকৃতির উপর কখনোই নির্ভর করে না যে এই ক্যাথোড রে কি হবে, ঠিক আছে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, তো অ্যান্সার হবে বি, যারা যারা বি করেছো একদম সঠিক করেছো, ঠিক আছে, বি যারা যারা করেছো একদম সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, অ্যান অ্যাটম হুইচ হ্যাজ মাস নাম্বার অফ 14 অ্যান্ড অ্যাজ নিউট্রন ইজ অ্যান, একটি পরমাণুর ভর সংখ্যা 14, নিউট্রন হিসাবে রয়েছে এটি একটি, ঠিক আছে, ভর সংখ্যা 14 এবং নিউট্রন হিসাবে রয়েছে, দাঁড়ো দাঁড়ো এক সেকেন্ড, এখানে কোয়েশ্চেনে কিছু একটা ভুল হয়েছে, ঠিক আছে, এখানে এখানে কিছু একটা কোয়েশ্চেন ভুল হয়েছে, এই কোয়েশ্চেনটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে, কোয়েশ্চেনটায় কিছু একটা ভুল আছে, ওকে, কোয়েশ্চেনটায় কিছু একটা ভুল আছে, এটা কিছু একটা ভুল হয়েছে, যাই হোক এখানে কোয়েশ্চেনটা ঠিকঠাক বলানো বোঝানো যায়নি বা কিছু একটা করতে গিয়ে টাইপিং মিস্টেক হয়েছে বা কিছু, যাই হোক মোট কথা এখানে আইসো মানে আইসোটোপ অফ কার্বনে যখন মার্ক করেছে তার মানে সি 14 এর কথা বলছে, যতদূর পড়তে বুঝতে পারছি, এই এইটার কথা বলছে, এই আইসোটোপ, এই আইসোটোপ কী ক্ষেত্রে ব্যবহার হয় জানো, এটা হচ্ছে কার্বন ডেটিংয়ে ব্যবহার হয়ে থাকে, এরকমই জেনে রাখো তাহলেই হবে, কার্বন ডেটিং এটি ব্যবহার হয়। ওকে চলো পরের কোয়েশ্চনে মুভ করে যাই, কোয়েশ্চেন ভুল আছে, ওকে চলো পরের কোয়েশ্চনে আমরা মুভ করে যাই, কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট ফর বোরস মডেল অফ অ্যান অ্যাটাম, বোরস মডেল অফ অ্যান অ্যাটাম, ঠিক আছে, এদের মধ্যে কোনটি বোর মডেল অফ অ্যাটামের ক্ষেত্রে আমরা দেখব সত্য, দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটাম ইজ সিচুয়েটেড অ্যাট ইটস সেন্টার, নিউক্লিয়াস কি হয় অ্যাটামের সেন্টারে অবস্থান করে, দ্য ইলেকট্রনস মুভ ইন সার্কুলার অরবিট, ইলেকট্রন কি করে সার্কুলার অরবিটে মুভ করে, ইলেকট্রনস জাম্প ফ্রম ওয়ান অরবিট টু অ্যানাদার অরবিট, ইলেকট্রন কি করে এক অরবিট থেকে অন্য অরবিটে ঝাঁপ দিয়ে চলে যায়, এছাড়া কি, অ্যান ইলেকট্রন নাইদার লুজ নট গেইনস এনার্জি ওয়েন ইট জাম্পস ফ্রম ওয়ান অরবিট টু অ্যানাদার অরবিট, যখন এক অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প দিয়ে যায় তখন কি করে, তখন সে এনার্জি গেইন করে, মানে করে মানে এনার্জি গেইন করে, ঠিক আছে, না নট গেইন এনার্জি মানে এনার্জি গেইন করে না, কোনটি এর মধ্যে সত্য নয় বলেছে, তো অ্যান্সার কি হবে, আটেরটার অলরেডি অ্যান্সার চলে এসছে, অ্যান্সার হবে কি ডি, একদম সঠিক, এনার্জি গেইন করে, যখন চেঞ্জ করে কক্ষপথ এনার্জি গেইন করে, তাই না, যখন এগুলো আমরা পড়েছিলাম যে যখন কক্ষপথ চেঞ্জ করে এলবিপি বিপিএইচ দিয়ে পড়েছিলাম না শর্টকাট, ঠিক আছে, লেম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসকেন সিরিজ, তারপরে ব্র্যাকেট সিরিজ, ফান সিরিজ, হ্যামফ্রি সিরিজ, এগুলো পড়েছিলাম না, কতজনের মনে আছে ক্লাসে করেছিলাম, মানে পেড ব্যাচে যারা যারা পড়েছো আশা করি, ঠিক আছে, তো এগুলো আমরা পড়েছিলাম না, লেম্যান, বামার, প্যাসকেন, ব্র্যাকেট, ফান, হ্যামফ্রি, এগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে, চলো তারপর, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ আ চার্জ অফ প্লাস ওয়ান and the mass of 1 amu, ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট, এক অ্যাটমিক মাস ইউনিট কার ভর এবং প্লাস ওয়ান কার চার্জ, এটা কিন্তু অন্যভাবে দিয়েছে, এই এটা এখানে একটু টুইস দিয়ে দিয়েছিল, এটা WBCSR কোয়েশ্চেন, চলো দেখি কজন অ্যান্সার করতে পারো,
চলো এটার অ্যান্সার কি হবে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ আ চার্জ অফ প্লাস ওয়ান অ্যান্ড অ্যান্ড আ মাস অফ ওয়ান এমইউ, কোনটি হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে প্রোটন। প্রোটনের প্লাস ওয়ান চার্জ ধরা হয়, এটাকে আপেক্ষিক চার্জ ধরা হয়। ইলেকট্রনের কত? মাইনাস ওয়ান ধরা হয় এটাকে আপেক্ষিক চার্জ, ঠিক আছে? আর নিউট্রনের কত আপেক্ষিক চার্জ? জিরো ধরা হয়। নিউট্রনের আপেক্ষিক চার্জ কত? জিরো ধরা হয়। এটা আপেক্ষিক চার্জের ভিত্তিতে হয়। অ্যান্সার কি হবে? প্রোটন। প্রোটনের ভরকে আপেক্ষিক ভর ধরা হয়, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ধরা হয়। প্রোটনের ভর হচ্ছে যেটা, এটাকে অ্যাটমিক মাস ইউনিট ধরা হয়। তাহলে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট কার ভর? প্রোটনের ভর, ঠিক আছে? এটাও মাথায় রাখবে। ওকে, চলো পরের প্রশ্ন। ওকে চলো, হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপস ইজ ইউজড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য অ্যাটমিক মাস? নিচের কোনটি আইসোটোপ পারমাণবিক ভরের জন্য মান হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং আইসোটোপস ইজ ইউজড অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য অ্যাটমিক মাস? স্ট্যান্ডার্ড ফর দ্য অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসের স্ট্যান্ডার্ড হিসাবে মানে প্রাইমারি স্কেল হিসাবে কি ব্যবহার হয়? কার্বন, অক্সিজেন মানে 12C, 16O, 13C নাকি 1H, কোনটি ব্যবহার করা হয়? তো অ্যান্সার চলে এসছে, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এ, কার্বন। কার্বনের কি করা হয়? আমরা অ্যাটমিক মাস যখন বার করি কি করি? বলা হয় কার্বন 12C, আর 12C এর 12টা খণ্ড করে ওই একটা খণ্ডের থেকে একটা পদার্থ যত গুণ বেশি ভারী সেটাকে আমরা কি বলে থাকি? এক অ্যাটমিক মাস বলে থাকি, তাই না? সেটাকে তত অ্যাটমিক মাস বলে থাকি, তাহলে হবে কার্বন 12, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। আ ন্যাচারাল ফেনোমেনা দ্যাট সাপোর্টস দ্য এক্সপেরিমেন্টাল কনক্লুশন that atoms are divisible is, ঠিক আছে, divisible বা divisible যে যেটা বলো, যাই হোক, a natural phenomena that supports the experimental conclusion that atoms are divisible is, একটি প্রাকৃতিক ঘটনা যা পরীক্ষামূলকভাবে উপসংহারকে সমর্থন করে যা পরমাণুগুলি বিভাজ্য, ঠিক আছে? পরমাণুগুলি বিভাজ্য হয় কিসের কারণে? অ্যালোট্রপি, রেডিও অ্যাক্টিভিটি, ক্র্যাকিং নাকি নান অফ দিস? কী কারণে পদার্থের কণার ভাঙন ঘটে? সহজ ভাষায় কি কারণে পদার্থের কণার ভাঙন ঘটে? কোনটি হবে অ্যান্সার? না, ক্র্যাকিং নয়, ক্র্যাকিং অয়েলে হয়। অ্যান্সার হবে কি? রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি হবে অ্যান্সার, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভিটির কারণে কি হয় আমাদের? এটি হয়ে থাকে, ক্লিয়ার? পদার্থের ক্ষয় হতে হতে আস্তে আস্তে ভর কমতে থাকে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। হোয়াইল পারফর্মিং ক্যাথোড রে এক্সপেরিমেন্টস, ক্যাথোড রে এক্সপেরিমেন্টস করার সময় ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ নো প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট আন্ডার নর্মাল কন্ডিশন। তো পরীক্ষা করার সময় দেখা যায় ইলেকট্রিক কারেন্টের জন্য এখানে কোনো প্যাসেজ বা স্থান নেই। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান অ্যাকাউন্ট ফর দিস অবজারভেশন, এই অবজারভেশনের পিছনে মানে কোন মানে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান অ্যাকাউন্ট ফর দিস অবজারভেশন, এটার জন্য কাকে দায়ী করবে এই পয়েন্টটার জন্য? ডাস্ট পার্টিকলস আর প্রেজেন্ট ইন দ্য এয়ার, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রেজেন্ট ইন এয়ার, এয়ার ইজ আ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আন্ডার নর্মাল কন্ডিশন নাকি নান অফ দ্য অ্যাবাম, কোনটি হবে অ্যান্সার? হোয়াইল পারফর্মিং ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ নো প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট আন্ডার নর্মাল কন্ডিশন, ইলেকট্রিক কারেন্ট বইতে পারে না ক্যাথোড রে টিউবের মধ্যে দিয়ে, ঠিক আছে? কেন হয় এটা? কিছু করার নেই, এটা কোয়েশ্চেনটা তো অনেক বড়, তাই না? তাই জন্য স্লাইডটা ছোট হয়ে গেছে। ওকে চলো, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি, এয়ার ইজ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাই জন্য ইলেকট্রিসিটি পরিবহন হয় না। সিম্পল, এয়ার দিয়ে পরিবহন কখনোই ইলেকট্রিসিটি হওয়া সম্ভব নয়, কারণ এয়ার হচ্ছে কি? পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ওকে, সি হবে অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য ফ্লুরোসেন্স অফ দ্য ডিসচার্জ টিউব ইজ ডিউ টু, ফ্লুরোসেন্স কিসের জন্য হয়? ডিসচার্জ টিউবকে বাংলায় বলে শ্রাবণল, শ্রাবণলের প্রতিপ্রভাব কারণ কি? প্রতিপ্রভাবের কারণ কি? ক্যাথোড রেজ, অ্যানোড রেজ, ক্যানাল রেজ, নান অফ দ্য অ্যাবাভ, কোনটি হবে অ্যান্সার?
ক্যাথোড রে, অ্যানোড রে, ক্যানন রে নাম ব্যবহার। কোয়েশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে, নাহলে বুঝতে অসুবিধা। একদম সঠিক, ক্যাথোড রে হবে এটার অ্যান্সার, ঠিক আছে? ক্যাথোড রে হবে এটির উত্তর, ঠিক আছে? ক্যাথোড রে হবে এটির উত্তর। ওকে, ক্যাথোড রের জন্য আলো উৎপন্ন হয়, সবুজ রঙের একটা আলো হয়, গ্রিন কালারের গ্রিনিশ একটা আলো উৎপন্ন হয়। চলো তারপরে, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক কনফিগারেশন ইজ রং, এদের মধ্যে কোন ইলেকট্রনিক কনফিগারেশনটা ভুল আছে? ক্রোমিয়াম 2, 8, 13, 1, কপার 2, 8, 18, 1, অক্সিজেন 2, 6, নাকি সালফার 2, 6, 8, কোনটি ভুল আছে? কোনটি ভুল আছে? চোদ্দটা কোন কনফিগারেশনে ভুল আছে? চোদ্দ নাম্বার, ক্রোমিয়ামের হয় 24, কপারের হয় 29, অক্সিজেনের হয় কত? 8, আর সালফারের হয় 16। কোনটা ভুল আছে, কোনটা ঠিক আছে বলো? বলছে 14A, কেউ বলছে 14D, কোনটা হবে? অ্যান্সার হবে 14D। বাবা এ তো মার্ক করেছে, দেখো ভুলে মার্ক করে দিয়েছে, ভুলটাই ভুল আছে, ঠিক আছে? এটা ভালো মার্ক করেছে, যেটা বলে যে ভুল কোনটি, তো ভুল হচ্ছে ভুল, একদম সঠিক আছে। যাই হোক, উত্তর হবে ডি। কেন? সালফারের কনফিগারেশন কি হবে? 2, 8, 6 হবে। 2, 6, 8 কখন হয়? 2, 8, 6 হবে। আর এগুলো কি আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, ব্যতিক্রম, ক্রোমিয়াম, কপার, এগুলো হচ্ছে ব্যতিক্রম, আরও আছে গোল্ড, হ্যাঁ রুপো, ঠিক আছে? এগুলোও কিন্তু ব্যতিক্রম। যাই হোক, মানে কপার অ্যান্ড ক্রোমিয়াম ব্যতিক্রম, এই দুটো ঠিক আছে সঙ্গে, ঠিক আছে? যাদের এটা মনে হচ্ছে ঠিক আছে, আর এটা হবে অ্যান্সার সালফার। তো এইটা আমাদের এটার অ্যান্সার, ঠিক আছে? চলো এরপর লাস্ট প্রশ্ন, এরপরে আমরা হোমওয়ার্ক কোয়েশ্চেনে চলে যাব, ঠিক আছে? কি বলছে, নিচের কোনটি বিবৃতি সত্য নয়, নিচের কোন বিবৃতি সত্য নয়? একটি পরমাণুর বেশিরভাগ স্থান খালি থাকে, নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যা সর্বদা একটি নিরপেক্ষ পরমাণুতে সমান, পরমাণুর মোট ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সর্বদা সমান, যে কোনো শক্তি স্তরের মোট ইলেকট্রনের সূত্র 2n² দ্বারা গণনা করা যেতে পারে, ঠিক আছে? এখানে স্কোয়ার ভুল করে বলা হয়েছে, কোনটা হবে অ্যান্সার? কোনটি হবে অ্যান্সার? একদম সঠিক, কোনোটা বি হবে অ্যান্সার, ঠিক আছে? কোনোটা অ্যান্সার হবে কি বি, ক্লিয়ার? কারণ নিউট্রন এবং প্রোটনের সংখ্যা কখনো নিরপেক্ষ পরমাণু বা নিউট্রাল পরমাণুতে কখনোই একই হয় না, ঠিক আছে? কখনোই একই হয় না, ক্লিয়ার? কার ক্ষেত্রে এক হয়? ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা এক হয়, তাহলে অ্যান্সার হবে কি বি হবে এটির অ্যান্সার। ওকে, আর যারা যারা এখনো আমাদের WBCS চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের সাবস্ক্রাইব করে নাও, আমাদের নতুন চ্যানেল চলে এসেছে Under247 WBCS Topper, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এখানে WBCS এর ফ্রি ক্লাস তোমাদের যাবে, এই চ্যানেলে আর WBCS এর ক্লাস যাবে না। আর যারা যারা, আর যদি এই পরিমাণ লাইভ চলতে থাকে, 43 লাইভ এরকম যদি চলতে থাকে, তাহলে বাধ্য হবো আমি ক্লাসটা বন্ধ করে দিতে, কারণ কিছু করার নেই, আমাদের কিছু নিয়ম থাকে যে এতজন লাইভে আসলে তাহলে এই ক্লাসটা কন্টিনিউ হতে পারে, তো নিয়ম মাফিক এই রকম যদি ক্লাসের স্ট্রেন্থ থাকে তাহলে ক্লাসটি বন্ধ হয়ে যাবে হয়তো, তো আমার কিছু করার থাকবে না তখন। ওকে, তো চলো, জেনারেল নলেজ গাইড এই বইটা যদি তোমরা পারচেস করতে চাও তাহলে পারচেস করে নিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? অন্য বন্ধু বান্ধব যারা যারা এখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো বইটা কেমন, আমাদের তুমি এটা বাড়িতে অর্ডার দিয়ে নিতে পারবে, Y229 কোড ইউজ করে, তাহলেই দাম কমে যাবে, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, সবথেকে বেশি তেজস্ক্রিয় প্রাকৃতিক মৌল কোনটি, সবথেকে বেশি তেজস্ক্রিয় প্রাকৃতিক মৌলের নাম লেখো, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আর তোমাদের বলে রাখি WBCS এর আমাদের নতুন ব্যাচও আসছে এই WBCS মহাপ্যাকে, যারা যারা মহাপ্যাক কিনে নেবে তাদের আর নতুন করে কোনো মানে কোর্স কিনতে হবে না, যাদের মহাপ্যাক আছে তাদেরও কিনতে হবে না,
ওকে, এটার দাম পড়ছে কত? এইটার দাম পড়বে, যদি 2 বছরের সাবস্ক্রিপশন নাও তাহলে 5,000 টাকা পড়বে 2 ইয়ার সাবস্ক্রিপশন, ওকে। আর যদি 1 ইয়ার সাবস্ক্রিপশন নাও তোমার দাম পড়বে কত? 3,800 টাকার মতন দাম পড়বে, ওকে, 1 ইয়ার সাবস্ক্রিপশন। তাড়াতাড়ি দাম বেড়ে যাবে, যখনই নতুন ব্যাচ চলে আসবে কিন্তু দাম বেড়ে যাবে, ওকে। Y229 কোড ইউজ করে পারচেস করে নাও, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা জেনকম, যারা যারা ভর্তি হতে চাও তারা তারা এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো। এটা 1 ইয়ার সাবস্ক্রিপশন, 1 ইয়ার সাবস্ক্রিপশন পড়বে তোমার 2,800 টাকা। এটার ক্ষেত্রেও Y229 কোডই তোমাকে ইউজ করতে হবে, আর এইটার ক্ষেত্রে দাম পড়বে তোমার প্রক্স 3,600 টাকা মতন পড়বে, ঠিক আছে, Y229 কোড ইউজ করলে। ওকে, এখানে দেখতে পাচ্ছ এখানে চার্ট ওপেন আছে, তুমি চাইলে মানে এরকম ভাবে চার্ট ওপেন হয়ে যাবে, তোমার ক্ষেত্রেও কি করতে হবে, Adda247 অ্যাপটা ডাউনলোড করে নাও, ইনস্টল করে নাও। তারপর দেখবে এরকম একটা জিনিস ওপেন হচ্ছে, যেখানে তোমার অ্যাপের মধ্যে এখানে স্টোর বলে একটা অপশন থাকবে, স্টোর অপশনে গিয়ে ক্লিক করো। স্টোর অপশনে গিয়ে ক্লিক করলে এখানে গিয়ে সার্চ বার পাবে, এই সার্চ বারে গিয়ে লেখো বেঙ্গলি, বেঙ্গলি লিখে সার্চ করলে বাংলা ভাষায় যতগুলো কোর্স আছে সব চলে আসবে। বেঙ্গলি লিখে কি করতে হবে, সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। যেই সার্চ বাটনে ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় যতগুলো কোর্স আছে পর 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 সাজিয়ে এখানে চলে আসবে। ধরো এই জেনকম মহাব্যাগটা তুমি কিনতে চাও, তাহলে এটার উপরে গিয়ে ক্লিক করো। এটার উপরে গিয়ে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পাবে একটা ইউজ কয়েনের অপশন আসছে, ইউজ কয়েনের অপশনে গিয়ে ক্লিক করো, তাহলে এই অপশনটা সবুজ হয়ে যাবে। তারপরে অফার্স অ্যাভেলেবেল গিয়ে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার এই পেজে চলে আসবে, যেখানে তোমাকে কুপন কোড দিতে বলবে। আর কুপন কোড কোনটা দেবে, এইটা Y229, Y229 কোডটাকে ইউজ করো। যেই ইউজ করবে সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লাই পোর্শনটা ডার্ক হয়ে যাবে, দেন অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করলে দাম এইখান থেকে নেবে, এইখানে চলে আসবে। নেমে আসার পর দেন বাই নাও করে দাও। বাই নাও করে দিলেই সঙ্গে সঙ্গে তোমার নাম আর ফোন নাম্বার এখানে দেখিয়ে দেবে, নাম আর ফোন নাম্বার ঠিক থাকলে কন্টিনিউ করে দাও। যেই কন্টিনিউ করবে সঙ্গে সঙ্গে তোমার এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI সব অপশন তোমার এখানে চলে আসবে, যেটা দিয়ে পারচেস করতে চাও সেটা দিয়ে পারচেস করে নিতে পারো। ইউপিআই কি? ইউপিআই হচ্ছে ফোন পে, গুগল পে দিয়ে যারা পে করছো তাদের ক্ষেত্রে ইউপিআই। আর ডেবিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে তোমরা পে করতে পারো, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, হ্যাঁ, তারপর কার্ড হোল্ডার নেম, CVV নাম্বার, এগুলো সব ভরে দাও, তাহলে তোমার হয়ে যাবে। দেন পে করে দাও, পে করলে তোমার ফোনে একটা OTP যাবে, OTPটাকে কনফার্ম করে দাও। কনফার্ম করলেই তোমার ফোনে দেখবে এই মাই কন্টেন্ট অপশান, বাংলা হলে দেখবে আমার বিষয়বস্তু, এই অপশানে তোমার কোর্স চলে এসছে। যদি কিনতে কোনো অসুবিধা হয় ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো, কমেন্ট করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এগুলো করে দিও। চলো আজকের মতো ক্লাস তাহলে এখানে এন্ড করছি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, বিদায়। Adda247 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও Adda247 অ্যাপ।